আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেক দিনের মতো, প্রত্যেক ভিডিওর মতো আজকে আমার আব্বু আপনাদের সামনে একটা সুন্দর ভিডিও উপস্থাপন করার চেষ্টা করবে। তো চলুন ভিডিওটা এনজয় করি এবং দেখি। দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মাত্র 3 কাঠা জমির উপরে একটা 3 ইউনিট বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। মূল জমিটা কিছুটা বেশি থাকতে হবে, কারণ আপনারা জানেন যে প্রায় 30% জায়গা পাশে ফেলে সামনে পাশে এবং পিছনে ফেলে রাখা লাগে সেটব্যাক রোলের কারণে, তারপরে আপনার বাড়িটা করতে হয়। এই যেটা আমরা বাড়ি করছি, যেটুকুই জায়গায় ফেলানো হয়েছে তারপরে মোটামুটি 3 কাঠা জমির মধ্যে বাড়িটা করা হয়েছে 3 ইউনিট। এই 3 কাঠা জমির উপরে 3 ইউনিট বাড়িটা কী করে ফ্লোর প্ল্যানটা করা হয়েছে, আর্কিটেকচারাল ড্রয়িং, সেটা আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। এখন 3D মডেলটা দেখাচ্ছি, অসাধারণ কম্বিনেশন করে 3D মডেলটা দাঁড় করানো হয়েছে। আপনাদের জানেন যে এই বাড়িটার সামনে 2টা ইউনিট রাখা হয়েছে, এই 2টা রুম নিয়ে 1টা ইউনিট, আর এই রুমটা নিয়ে পিছনে কিছু অংশ নিয়ে 1টা ইউনিট, এবং পিছনে আর 1টা ইউনিট আছে। মোট 3টা ইউনিট করা হয়েছে। দর্শকদের প্রথমে আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো, এরপর আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা ডিটেল দেখানোর পরে আমি এই বিল্ডিংটা নির্মাণের একটা খরচের হিসাব, ফাউন্ডেশন খরচ কত হবে, আপনি প্রতিতলা কাস্টিংয়ে খরচ কত হবে, প্রতিতলা ফিনিশিংয়ে খরচ কত হবে, এবং যদিও আপনি অ্যাভারেজ এই বাড়িটা করি তাতে 6 তলা বাড়িটা করতে কত টাকা খরচ হবে, এগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শকমণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। এবার আমি এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শকমণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আমি এখানে পরপর 2টা প্ল্যান আছে, একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, একটা টিপিক্যাল ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের নিচে হচ্ছে আপনার গ্যারেজ রাখা হয়েছে, আর পিছনের দিকে 1টা ইউনিট রাখা হয়েছে, পিছনের দিকে 2টা ইউনিট রাখা হয়েছে, একটা ছোটো ইউনিট, একটা বড় ইউনিট। আর মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। সে এই গ্যারেজের অংশ দিয়ে সে সিঁড়ি এবং লিফটের এই অংশে আসবে। এখানে আসার পরে যখন ইউনিট এতে যাবে, ইউনিট এ মাত্র 597 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, ড্রয়িং ডাইনিং, এখানে একটা কিচেন আছে, এটা একটা বেডরুম, এই বেডরুম সাথে বারান্দা আছে, একটা গ্রিনের জন্য জায়গা রাখা হয়েছে, এবং বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে। এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, এখানে একটা বেডরুম, এর সঙ্গে এই বারান্দাটা আছে। এই হচ্ছে মোটামুটি 2 বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে এখানে। যখন ইউনিট বিতে যাবে তখন 705 স্কোয়ার ফিট, ওইটা হচ্ছে 100 স্কোয়ার ফিট বেশি। ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা ভেন্টিলেশনের জন্য বড় জায়গা রাখা হয়েছে, একটা কিচেন রাখা হয়েছে এখানে, এখানে একটা টয়লেট, কমন টয়লেট রাখা হয়েছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সাথে একটা বারান্দা রাখা হয়েছে। আবার এখানে একটা বেডরুম রাখা হয়েছে, সঙ্গে একটা বাথরুম রাখা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে, এটা হচ্ছে মাস্টার বেডরুম। আর যখন সিতে যাবে তখন এই দরজে ঢোকার পরে এটা 690 স্কোয়ার ফিট, একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে ভেন্টিলেশনের জন্য জায়গা রাখা হয়েছে। আর্কিটেক্টের কাজই হচ্ছে বাড়ির মধ্যে ভেন্টিলেশনের ব্যবস্থা করা। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে, সাথে কিচেন রাখা হয়েছে, এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সাথে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে, এবং একটা বারান্দা রাখা হয়েছে। দর্শকদের, এই হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ছিল। প্রত্যেকটা ইউনিটে 2টা করে বেডরুম, 2টা বাথরুম, কিচেনের সামনে সাজানো হয়েছে। মাত্র 1-1 কাঠায় 1-1 ইউনিট করে সাজানো হয়েছে। আমি যদি নর্মাল দেখি, এটা 597 স্কোয়ার ফিট, মানে 1 কাঠারও কম, এটা হচ্ছে 705 স্কোয়ার ফিট, 1 কাঠার কম, এটা 690 স্কোয়ার ফিট, এটাও 1 কাঠার কম। কিন্তু এখানে লিফট এবং সিঁড়ি আছে, সেজন্য কিছু করে স্কোয়ার ফিট প্রত্যেকটাতে যোগ হবে। দর্শক মণ্ডলী, এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে খরচের যে হিসাবটা, সেটা আমি প্রথম দেখানোর চেষ্টা করব। প্রথমে যে খরচগুলো আসবে তার মধ্যে 3-4টা খরচ আসবে। একটা আসবে হচ্ছে পাইলিং খরচ, সেকেন্ড আসবে হচ্ছে আপনার ফাউন্ডেশন খরচ, তারপরে আসবে কাস্টিং খরচ, তারপরে আসবে আপনার কমপ্লিট ফিনিশিং খরচ, দেন লিফটের খরচ। তো দর্শকমণ্ডলী, আমি একে একে আপনাকে 1-1টা খরচ আলাদা আলাদা করে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার হচ্ছে পাইলিং খরচ। এখানে 50 ফিট পাইলিং লাগছে। এই 50 ফিট পাইলিং লাগার কারণে এই বাড়িটাতে প্রতি কাঠা প্রতি আপনার 7 লক্ষ থেকে 8 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে, 50 ফিট পাইলিংয়ের জন্য। তার মানে যেহেতু 3 কাঠা, এখানে প্রায় 24 থেকে 25 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে। তারপরে যেটা আসবে ফাউন্ডেশন খরচ, অর্থাৎ পাইল ক্যাপ, গ্রেট বিম পর্যন্ত খরচ হবে 1000 টাকা স্কোয়ার ফিট। যেহেতু এটা আপনার 2100 স্কোয়ার ফিট, তাহলে 2100000 টাকা খরচ হবে ফাউন্ডেশনে। ফাউন্ডেশনে 2100000 টাকা, এবং হচ্ছে আপনার পাইলিংয়ে প্রায় 2500000 টাকা, 4500000 টাকা যাবে মাটির তলে, অর্থাৎ গ্রেট বিম পর্যন্ত। এরপরে যে খরচ আসবে হচ্ছে কাস্টিং খরচ।
কাস্টিং খরচ এই ধরনের বাড়ির ক্ষেত্রে 650-700 টাকা এখন খরচ হবে, আগে 500 টাকায় হইতো, এখন অনেক বেড়ে গেছে। তাতে প্রায় 15 লক্ষ টাকা লাগবে প্রতি তালা কাস্টিং করতে, তাহলে 90 লক্ষ টাকা লাগবে এই 6টা ফ্লোর দাঁড় করাইতে। এরপর ফিনিশিং খরচ যদি হয় তাহলে প্রতি তালার জন্য আপনার 800-900 টাকা স্কোয়ার ফিট খরচ হবে ফিনিশিং খরচ। আর অ্যাভারেজ যদি আমি কমপ্লিট খরচ ধরি, আর লিফ্টের জন্য আপনার লিফ্ট জেনারেটর দিয়ে আপনার প্রায় 20-30 লক্ষ টাকা খরচ হবে যদি ভালো মানের কেনেন। একটা নর্মাল লিফ্ট কিনতে গেলেও 12 লক্ষ টাকা কমপক্ষে খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা। আর যদি আপনি এটা অ্যাভারেজ, এই বাড়িটা যে বাড়িটা দেখছেন এটা যদি অ্যাভারেজ প্রতি তালা প্রতি স্কোয়ার ফিটে যদি খরচ ধরেন, তাহলে 2000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে এ ধরনের বাড়ি করতে লিফ্ট সহ। দর্শক মণ্ডলী, আপনার সবাই ভালো থাকবেন। আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনার সবাই ভালো থাকবেন। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ বিদায় চাচ্ছি, আল্লাহ হাফেজ।